চলো, আমি আজকে যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা বেসিক্যালি হবে তোমার মাটি কিভাবে আমরা তৈরি করি। তো মাটি নর্মালি তিন টাইপের হয়, যেটা একটা বডি মানে ঠাকুরের যে বডি স্ট্রাকচার সেটা তৈরি করার জন্য একরকমের মাটি হয়। তো আর আমরা যে আজকে ভিডিওটি দেখাবো এটা বেসিক্যালি হবে মাটির অলঙ্কার, যে অর্নামেন্টসগুলো আমরা ইউজ করি সেটার উপর আমরা ভিডিওটি করতেছি, যে সেই মাটিটা কীভাবে বানানো হয়। তো এই মাটিটা বেসিক্যালি নর্মাল যে মাটি, যে মুখতলার যে মাটি হয়, ওই মাটির ভিতরে আমরা পাট ইউজ করি। পাট ইউজ করি বিকজ পাটে, পাট না দিলে সেটা যে অলঙ্কার যে আমরা তৈরি করবো সেটা শুকিয়ে যখন যায় সেটা ক্র্যাক ধরে। তো এই মানে এই মানে ক্র্যাকটা যাতে না ধরে সেইটাকে অ্যাভয়েড করার জন্য আমরা পাট ইউজ করা হচ্ছে। তো ভিডিওটি দেখো দেখুন, এবং অবশ্যই যারা নতুন আমাদের চ্যানেলে আসছে তা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমরা উইকলি, এখন যেহেতু কাজের ফ্লোটা চলতেছে, তো উইকলি আমরা 3টা থেকে 4টা ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাইকে। এবং অবশ্যই ভিডিওগুলো পুরো লাস্ট পর্যন্ত দেখুন, কারণ হচ্ছে এই সব কাজের ভিডিও আমরা শর্ট করতে পারি না, বেসিক্যালি এটা 30 মিনিটস 35 মিনিটসের হয়ে থাকে অনেক সময়, কারণ ধীরে ধীরে একটা প্রসেস হয়ে থাকে। তো তাও আমি যতটা চেষ্টা করতেছি যাতে শর্ট করা, কিন্তু অতটা শর্ট করতে পারতেছি না। তো অবশ্যই যতটা আপনারা চেষ্টা করবেন যে পুরোটা দেখা, তাহলে আপনাদের মানে আমাদের যে কাজের ব্যাপারটা সেটা আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটা শুরু করা যাক এবং দেখুন পুরোটা। আমি আছি, আমি তো স্কুল যাচ্ছি না, আমি আমি বলতেছে
আমাদের কোম্পানি।